হ্যালো বন্ধুরা, থাম্বনেল লেগে অবশ্যই বুঝতে পারছেন আমি আজকে আপনাদের সঙ্গে কি ভিডিও নিয়ে আলোচনা করব এবং কি কিভাবে আপনি বাইন্যান্স থেকে ডলার সেল করবেন বিকাশ নগদ রকেটের মাধ্যমে। ঠিক আছে, আমরা এই যে বাইন্যান্সে আছি অলরেডি, এই যে আমরা ওয়ালেটে ক্লিক করলাম। ওয়ালেটে ক্লিক করার পরে এই যে দেখুন আমার এখানে কিন্তু অলরেডি $15 আছে। ঠিক আছে, আমরা এখন এক্সপোর্টে ক্লিক করব। আগে দেখতে হবে আমাদের ডলারটা কোথায় আছে, আমাদের ডলারটা ইউএসডিটিতে থাকতে হবে। ঠিক আছে, এই যে ইউএসডিটিতে আছে। আপনার যদি ইউএসডিটিতে না থাকে, অন্য কোথায় থাকে, কীভাবে কনভার্ট করবেন, ওই কনভার্ট করার একটা ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওই ভিডিওটা দেখলে আপনি কীভাবে কনভার্ট করতে হয় বুঝতে পারবেন। ঠিক আছে, এখন আমার যেহেতু ইউএসডিটিটা এখানে আছে, আমার এটা ফাউন্ডিংয়ে ট্রান্সফার করতে হবে। যে ফাউন্ডিংয়ে ট্রান্সফার করলে তখন আমরা সেল করতে পারবো। ঠিক আছে, যে ফাউন্ডিংয়ে ক্লিক করে দিলাম, এখানে দেখুন আমার অলরেডি $7 আছে, এক্সপোর্টে আছে $8। ঠিক আছে, আমরা এখন এটা এই এক্সপোর্টেরটা এটা ফাউন্ডিংয়ে এই ট্রান্সফার করবো। ঠিক আছে, ট্রান্সফার করার জন্য এই যে দেখুন ট্রান্সফারে ক্লিক করব। ট্রান্সফারে ক্লিক করার পরে এই যে দেখুন এক্সপোর্ট ওয়ালেট, আর এখানে নিচে দেওয়া আছে এই যে ফাউন্ডিং। ঠিক আছে, ফ্রম টু এক্সপোর্ট এখানে দেওয়ার পর আমরা এখান এই যে দেখুন এখানে ম্যাক্স মানে কোনটার থেকে কোনটাতে যাচ্ছে সেটা বলতেছে। ঠিক আছে, এখানে আমরা কিন্তু এই যে দেখুন এটা ইউএসডিটিতে করে নেব। ঠিক আছে, এই যে দেখুন মানে এই গড়টাতে আপনি ইউএসডিটিতে দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে ম্যাক্সে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই যে কনফার্ম বাটনটা দিয়ে দিলে আপনার এটা ট্রান্সফার হয়ে যাবে। যে দেখুন আমাদের এটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। এখানে এই যে দেখুন এক্সপোর্টে কিন্তু আমাদের 00। ঠিক আছে, এই যে এখন আমরা ফাউন্ডিংয়ে যাব। যাওয়ার পরে এই যে দেখুন আমাদের এখানে কিন্তু অলরেডি $15 প্লাস হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এটা সেল করতে পারবো। সেল করার জন্য এই যে দেখুন একটা P2P অপশন আছে, অবশ্যই ফাউন্ডিং অপশনে আসার পর এটা P2Pটা পাবেন। ঠিক আছে, এই যে দেখুন P2P এটাতে ক্লিক করলে এই যে দেখুন উপরে সেল একটা অপশন আর একটা বয় একটা অপশন। ঠিক আছে, আমরা সেল অপশনে ক্লিক করব যেহেতু আমরা সেল করব। ঠিক আছে, এই যে সেল করার জন্য এই যে দেখুন অনেকগুলো অ্যাজেন্ট আছে এখানে। এখানে সবচেয়ে মূল্যবান কথা হচ্ছে যে এই যে দেখুন আপনার এই জিনিসটা লক্ষ্য করতে হবে। যে দেখুন আপনি কিসের মাধ্যমে সেল করতে চাচ্ছেন, এই যে এর এখানে কিন্তু বিকাশ আছে। এ বলতেছে বিকাশে এই $111.85 করে আপনার $1 প্রতি রেট দিবে। ঠিক আছে, এই যে দেখুন তারপরে এও হচ্ছে $11.50 করে রেট দিবে। এবং এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে দেখুন তার টেন্টস কতগুলো, পার্সেন্টেজ কতগুলো, এগুলো দেখতে হবে। যে দেখুন ওর পার্সেন্টেজ হচ্ছে 86.90, এর হচ্ছে 83.40। ঠিক আছে, এ মোট এই লেনদেন করছে 140টা, এ মোট লেনদেন করছে 33টা। ঠিক আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এগুলো খেয়াল রাখতে হবে। এগুলো যদি খেয়াল না রাখেন তাহলে আপনার কিন্তু মানে ফেক কারো হাতে যদি পড়ে যান তাহলে কিন্তু আপনার এটা সে মেরে দিবে। ঠিক আছে, যে দেখুন উনি কিন্তু 100% এদের 359 জনকে পেমেন্ট করছে এবং কি এরা লেনদেনটা ঠিকমতো করছে। এই যে দেখুন রকেট, ঠিক আছে, এ রকেটের মাধ্যমে করতেছে। এখন আমরা করব বিকাশের মাধ্যমে, তাই আমরা বিকাশ খুঁজতেছি। এই যে দেখুন আমি কিন্তু অলরেডি একটা এজেন্টকে খুঁজে পাইছি। এই যে দেখুন উনি বিকাশ রকেট দুইটার মাধ্যমে করবে এবং কি এখানে উনি 1195টা লেনদেন করছে এবং কি ওনার পার্সেন্টেজ হচ্ছে 99.70%। ঠিক আছে, ওনার কিন্তু সব কিছুই ভালো, তাই আমি ওনার কাছে সেল করবো। এই যে দেখুন ওনার রেটটা হচ্ছে যে $110.25 করে দিবে। ঠিক আছে, আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এটা দেখে নেবে, এই যে দেখুন লিমিট টাকা, তারপরে এই যে এখানে লিখে দিচ্ছে উনি বলতেছে $1000 থেকে শুরু করে এই যে দেখুন $3,00,000 পর্যন্ত উনি ডলার কিনবে। এই যে উপরে ডলার অ্যামাউন্টটাও দিয়ে দিছে, এই যে $1952 পর্যন্ত উনি কিনবে। ঠিক আছে, তারপর এখানে এই যে সেলে ক্লিক করবেন। তারপর এখানে আবার আপনার আপনার যত ডলার আছে ওই ডলার অনুযায়ী আপনি এখানে হিসাব করে নেবেন। আপনার যে আমার যেহেতু $15 আছে $1000 উপরে, তাই আমি এখানে ওনার কাছে সেল করতে পারবো। আবার এখানে যদি আপনার দেখা যাচ্ছে যে এখানে 1500 বা 2000 বা 5000, তাহলে আপনি ওনার কাছে সেল করতে পারবেন না। ঠিক আছে, আপনি ওই ধরনের কারো কাছ থেকে খুঁজে নেবেন। এই যে দেখুন উনি কিন্তু $500 হলেও সর্বনিম্ন $500। ঠিক আছে, তারপর $25,000 হচ্ছে সর্বোচ্চ। এ ধরনের কারো কাছে মনে করেন আপনার $2, $5, $10 ওই ধরনের হলেও মানে আরও কম রেটের কাছে মানুষের কাছে সেল করতে হবে, যেন ওনার লিমিট থাকে যেখানে 400 বা 200 বা 300 এরকম। ঠিক আছে, আপনার ডলার নিয়ে ওইটা হিসাব। এই যে দেখুন আমি ওনার কাছে সেল করবো, তাই ওনার কাছে সেলে ক্লিক করলাম। এভাবে ক্লিক করবেন, করার পর এখানে আপনার যে টাকাটা কিসের মাধ্যমে নিবেন
সেটা সিলেক্ট করবেন এই যে দুই নম্বর অপশনে, ঠিক আছে। এটাতে ক্লিক করার পর এই যে দেখুন আমার এখানে কিন্তু বিকাশ রকেট দুইটাই সেটিং করা আছে। আপনার এই যে এরকম আসবে প্লাস আইকন আসবে, ঠিক আছে। আপনি এখানে উনি যখন বিকাশ রকেট দিছে তো আপনি যদি বিকাশে দেন তাহলে এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, আর যদি রকেটে দেন তাহলে রকেটে ক্লিক করবেন। এই যে বিকাশে ক্লিক করার পর এই যে দেখুন এই যে এরকম আসবে আপনার, প্রথমে আপনার বিকাশ নাম্বারটা দিবেন, তারপর এখানে আপনার এটা বিকাশটা এখানে লিখে দিবেন, ঠিক আছে। তারপর কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার একটা আপনার নাম্বার একটা কোড যাবে, কোডটা আপনি এখানে খালি করে বসাই দিলে আপনার এটা কনফার্ম হয়ে যাবে, মানে বিকাশটা সেভ হয়ে যাবে। তখন দেখবেন এরকম বিকাশ চলে আসছে, এই যে বিকাশে তারপর ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যে দেখুন এখানে বিকাশ এবং আমার নাম্বারটা চলে আসছে, বিকাশ নাম্বার, আমি এখন নাম্বারটা দেখিনি। হ্যাঁ আমার নাম্বারটা ঠিক আছে। তারপরে এই যে দেখুন এখানে আমাদের যে ডলারটা সেল করবো সেটার জন্য আমরা এখানে অলে ক্লিক করব, এই অলে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে যে দেখুন উনি এখানে একদম ফিস নেবে না, ঠিক আছে উনি। তারপরে এই যে আরেকটা বড় কথা হচ্ছে যে দেখুন এই যে 15 মিনিট, এই যে পেমেন্ট উইথড্র, এই যে 15 মিনিটের মধ্যে উনি পেমেন্টটা করবে, ঠিক আছে। অনেকে দেখা যাচ্ছে এখানে 200 মিনিট, 300 মিনিট, 500 মিনিট থাকবে, ওনাদের কাছে কিন্তু সেল করবেন না, তাহলে কিন্তু ওনারা অনেক সময় নেবে আর উনি কিন্তু খুব তাড়াতাড়ি দিবে, তাই আমি ওনার কাছে সেল করতেছি, ঠিক আছে। আর ওনার এখানে যত কিছু লেখা আছে ওগুলো একটু পড়ে নেবেন তাহলে আপনার ভালো হয়, ঠিক আছে। এখন আমি ওনার কাছে সেল করবো, তাই আমি এখানে এই যে সেলে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে যে দেখুন আমরা এরকম অপশনটা পেয়ে যাবো, এখানে আমি ওনার সাথে চ্যাট করতে পারবো, যে দেখুন চ্যাট অপশন, ওখানে আমি কথা বলতে পারবো। এই যে দেখুন হ্যালো ভাই আমি কথা বলতেছি, ঠিক আছে। এই যে দেখুন আরেকটা জিনিস, আমরা যে আমাদের $15-এর টাকা কয় টাকা পাবো এটা কিন্তু এখানে লেখা উঠছে, ঠিক আছে। দেখুন 1739.74 টাকা আমরা পাবো। আমরা কিন্তু ওনাকে SMS করছি, উনি দেখি রিসপন্স করে কি না, কথা বলে কি না, ওনা কিন্তু কথা বলে, ঠিক আছে। তাও দেখতেছি আর কি, এই যে আমরা একটু ব্যাগ আসি, আসার পরে যে এখানে দেখতেছি যে আমাদেরকে কত টাকা রেট দিবে, কত ডলার সেল করতেছে, এখানে সব লেখা আছে, ঠিক আছে, এ টু জেড সব কিছু লেখা আছে। এই যে উনি একটা টাইম দিছে আমাদেরকে ওয়েট করার জন্য, এই যে দেখুন এখানে 1 মিনিট বা 2 মিনিট বা আপনাকে ওনারা টাইম দিবে, আমরা একটু অপেক্ষা করি, ঠিক আছে। এই যে দেখুন উনি কিন্তু আমাদেরকে রেসপন্স করছে, এবং কি এই যে দেখুন টাকাটা কিন্তু সাথে সাথে পাঠাইছে। এই যে দেখুন এই যে আমাদের একটা উপর একটা SMS আসছে, এই যে দেখুন, এই যে দেখুন টাকাটা আমাদেরকে সাথে সাথে পাঠাইছে। এই যে দেখুন 1740 টাকা, ঠিক আছে, 1740 টাকা পাচ্ছে। এই যে এখানে 74 পয়সা, ওটা উনি 100 পয়সা করে হিসাব করে মানে আমাদেরকে 1 টাকা আরও বাড়াই দিছে, ঠিক আছে, কয় পয়সা বাড়াই দিছে আর কি। এখন আমরা এখানে ওনাকে একটু থ্যাংক ইউ জানাই দেবো, থ্যাংকস বাই। পেমেন্ট পাইছি, এই যে আমরা পেমেন্টটা পাইছি, ঠিক আছে। এখন আমরা একটু ব্যাগ আসবো, ব্যাগ আসার পরে যে দেখুন আমরা যে পেমেন্ট পাইছি, এই যে পেমেন্ট রিসিপ, এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পর আমরা এই যে আমরা পেমেন্ট পাইছি, তাই আমরা এই যে এটাতে ক্লিক করবো, ঠিক আছে। আই হ্যাভ রিসিভ এই কন্টিনিউ অ্যামাউন্ট, ঠিক আছে। এই যে আমরা এই 2 নম্বর অপশনে ক্লিক করবো, আর আপনি যদি পেমেন্ট না পান তাহলে এটাতে ক্লিক করবেন। আমরা যেহেতু পেমেন্ট পাইছি আমরা এটাতে ক্লিক করে কনফার্ম ক্লিক করে দেবো। তারপর আমাদের এই ভেরিফিকেশন কোডটা দিয়ে দেবো, এই যে আমাদের একটা নাম্বারে কোড গেছে ওইটা দিয়ে দেবো। এই যে কোডটা এখানে সেন্ড করলে কোডটা যাবে, ঠিক আছে। কোডটা আমরা এখানে বসাই সাবমিট করে দিলে আমাদের এটা ওকে, ঠিক আছে। এটা করতে হচ্ছে কারণ বাইন্যান্সের একটা রোলস আছে, ঠিক আছে, রোলসটার জন্য করতে হচ্ছে, কারণ আমরা তো অলরেডি পেমেন্ট পাই গেছি। এই যে দেখুন আমাদের পেমেন্টটা অলরেডি পাই গেছে, এই যে বিকাশে চলে আসছে, এবং কি আমাদের বাইন্যান্সের মাধ্যমে এই কোডটা চলে আসছে। এই যে কোডটা আমরা কপি করে নিলাম, নেওয়ার পর এই যে এখানে বসাই দেবো, দেওয়ার পরে যে সাবমিট করে দিব, এই যে দেখতেছেন সাবমিট করে দিব। এই যে সাবমিট করার পরে যে দেখুন আমরা কিন্তু পেমেন্টটা পাই গেছি, 1739 টাকা, ঠিক আছে। এই যে আমরা এখন এখানে লাইক বাটনে ক্লিক করে দেবো, যেহেতু আমরা টাকাটা পাইছি। ওকে ডান, ওকে। অবশ্যই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগছে অবশ্যই একটা কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।